মানুষ স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার নিয়ে কাজ করে। বিএনপি নির্বাচনে আসা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নওগাঁর মন্দায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নওগাঁ জেলা থেকে ওয়াসিম রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শনিবার 19 ডিসেম্বর প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজ শেষে কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে বিকেল 4 ঘটিকায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ শুরু হয় এবং রাত 8টায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট শেষে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সম্মেলনে ভোটের মাধ্যমে নাজিমুদ্দিন মণ্ডল 410 পেয়ে সভাপতি ও অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু 390 ভোট পেয়ে সাধারণ সম্পাদকে নির্বাচিত হন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডক্টর রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ শাহাবুদ্দিন ফরাজি ও স্থানীয় সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক।